আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমাদের আয়োজনে থাকছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে নিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা ও মায়ের নাম শেখ লুৎফর রহমান ও মোসাম্মদ সাহারা খাতুন। বঙ্গবন্ধুর চার বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাম ফাতেমা বেগম, মেজ বোনের নাম আছিয়া বেগম, সেজ বোনের নাম হেলেন ও ছোট বোনের নাম লাইলি এবং তার ছোট ভাইয়ের নাম শেখ আবু নাসের। এবার বঙ্গবন্ধুর শিক্ষাজীবন সম্পর্কে জেনে আসি। ১৯৪২ সালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে তিনি এন্ট্রান্স পাশ করেন। অতঃপর ১৯৪৪ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। ১৯৪৭ সালে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। আসুন এবার বঙ্গবন্ধুর বৈবাহিক জীবন সম্পর্কে জেনে আসি। ১৯৩৪ খ্রিস্টাব্দে ১৪ বছর বয়সে শেখ মুজিব বেগম ফজিলাতুন্নেসাকে বিয়ে করেন। তখন বেগম ফজিলাতুন্নেসার বয়স ছিল ৩ বছর। কিন্তু বিয়ের ৯ বছর পর ১৯৪২ খ্রিস্টাব্দে শেখ মুজিব ২২ বছর বয়সে ও ফজিলাতুন্নেসা ১২ বছর বয়সে দাম্পত্য জীবন শুরু করেন। এবার আমরা বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে জানব। বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা হলেন শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ হাসিনা ও শেখ রেহানা। শেখ কামাল বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র। তিনি ১৯৪৯ সালের ৫ই আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। শাহিন স্কুল থেকে ম্যাট্রিক এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে বিএ অনার্স পাশ করেন। শেখ কামাল ১৯৭৫ সালের ১৪ই জুলাই ক্রীড়াবিদ সুলতানা খুকুকে বিয়ে করেন। শৈশব থেকেই খেলাধুলায় ছিল তার প্রচণ্ড উৎসাহ। তিনি আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন। শেখ কামাল ১৯৭৫ সালের ১৫ই অগস্ট সপরিবারে নিহত হন। সুলতানা কামাল খুকু বঙ্গবন্ধুর প্রথম পুত্রবধূ এবং শেখ কামালের স্ত্রী। তিনি ঢাকার বকশিবাজারে ১০ই ডিসেম্বর ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা দবিরুদ্দিন আহমেদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়র। ১৯৬৭ সালে তিনি মুসলিম গার্লস স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তৎকালীন গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হন। ১৯৬৯ সালে তিনি কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। তিনি ১৯৭৫ সালের ১৪ই জুলাই শেখ কামালের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নিহত হন। শেখ জামাল বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র। তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে ১৯৫৪ সালের ১৮ এপ্রিল জন্মগ্রহণ করেন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ম্যাট্রিক ও ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। তিনি সেনাবাহিনীর ক্যাপ্টেন পদে কর্মরত ছিলেন। ১৯৭৫ সালের ১৭ই জুলাই ফুফাতো বোন রোজির সঙ্গে তার বিয়ে হয় এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নিহত হন। পারভিন জামাল রোজি বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্রবধূ এবং শেখ জামালের স্ত্রী। তিনি সিলেটে ১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুর ছোট বোন খাদেজা হোসেন লিলির কনিষ্ঠ কন্যা। ধানমন্ডি গার্লস স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে বদরুন্নেছা আহমেদ কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। মাত্র ২৮ দিনের বিবাহিত জীবন ছিল কিশোরী রোজির। তিনিও ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নিহত হন। শেখ রাসেল বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র। শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন।
পাঁচ ভাই বোনের মধ্যে রাসেল ছিলেন সর্বকনিষ্ঠ। শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন। তিনিও 1975 সালের 15ই আগস্ট সপরিবারে নিহত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠা কন্যা শেখ হাসিনা 1947 সালের 28শে সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ভাইবোনের মধ্যে তিনি বড়। শৈশবে শেখ হাসিনার শিক্ষা জীবন শুরু হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার একটি পাঠশালায়। 1965 সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। 1967 সালে বদরুন্নেছা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এই কলেজে অধ্যয়নকালে তিনি ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। 1973 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্রলীগের রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। 1975 সালের 15 আগস্ট এক সামরিক অভ্যুত্থানে তিনি ও তার বোন শেখ রেহানা বাদে পরিবারের সকল সদস্যকে হত্যা করা হয়। দুই বোন সেই সময় পড়াশোনার জন্য পশ্চিম জার্মানিতে অবস্থান করছিলেন। 1975 সালের পরবর্তী বছরগুলোতে তিনি দেশের বাইরে নির্বাসিত জীবন কাটান। 6 বছরের নির্বাসিত জীবন শেষে 1981 সালের 17ই মে স্বদেশ প্রত্যাবর্তন করেন। এবার আমরা তার রাজনৈতিক জীবন সম্পর্কে জানব। তিনি প্রথম মেয়াদে 1996 থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। দ্বিতীয় মেয়াদে 2009 থেকে 2014 সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তৃতীয় মেয়াদে 2014 থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং চতুর্থ মেয়াদে 2019 সাল থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন। এখন তার পারিবারিক জীবন সম্পর্কে জেনে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় 1967 সালে এম এ ওয়াজেদ মিয়ার সাথে শেখ হাসিনার বিয়ে হয়। ডক্টর এম এ ওয়াজেদ মিয়া বাংলাদেশের একজন খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী। ডক্টর এম এ ওয়াজেদ মিয়া 16ই ফেব্রুয়ারি 1942 খ্রিস্টাব্দে রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1956 সালে রংপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিক এবং 1958 সালে রাজশাহী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপরে 1962 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি পাশ করেন। পরবর্তীতে 1967 সালে লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে 1963 সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরে আণবিক শক্তি কমিশনে চাকরিতে যোগ দেন। তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে 1999 সাল পর্যন্ত কর্মরত ছিলেন। 2009 সালের 9ই মে 67 বছর বয়সে তার মৃত্যু হয়। সজীব ওয়াজেদ জয় হলেন একজন বাংলাদেশী আইসিটি পরামর্শক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং শেখ মুজিবুর রহমানের দৌহিত্র। মহান মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 27শে জুলাই তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তার নাম জয় রাখেন নানা শেখ মুজিবুর রহমান। 1975 সালের 15 আগস্টের পরবর্তীতে সজীব ওয়াজেদ জয় মায়ের সাথে জার্মানি এবং লন্ডন হয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। এজন্য তার শৈশব এবং কৈশোর কেটেছে ভারতে। সেখানকার নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে লেখাপড়ার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাটারলিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2002 সালের 26 অক্টোবরে ক্রিস্টিন ওভারমায়ারকে বিয়ে করেন সজীব ওয়াজেদ জয়। তাদের একমাত্র কন্যা সন্তানের নাম সোফিয়া ওয়াজেদ। শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল একজন প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ। তিনি 1972 সালের 9ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন।
সায়মা ওয়াজেদ মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে 1997 সালে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি, 2002 সালে ক্লিনিক্যাল সাইকোলজির ওপর স্নাতকোত্তর ডিগ্রি এবং 2004 সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি লাভ করেন। ব্যক্তিগত জীবনে সায়মা ওয়াজেদ পুতুল খন্দকার মাসরুর হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির 3 কন্যা এবং 1 পুত্র রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠা কন্যা শেখ রেহেনা 1955 সালের 13ই সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবার নিহতের সময় তিনি বড় বোন শেখ হাসিনাকে সাথে নিয়ে জার্মানি গিয়েছিলেন। এই ঘটনার পর তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। ব্রিটিশ সরকার তার প্রার্থনা মঞ্জুর করেন ও সেখানেই অদ্যাবধি অবস্থান করছেন। তিনি লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছিলেন এবং মেট্রিক পরীক্ষার মেধাতালিকায় 8ম স্থান অধিকার করেন। পরবর্তীতে বিভিন্ন কারণে তারা আর ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া হয়নি। শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। শেখ রেহেনা 3 সন্তানের জননী। তার একমাত্র ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি, 2 কন্যা টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক। টিউলিপ সিদ্দিক লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন।